সালাম দাও। কি করছো? ডান্স করছো? রাউন্ড এন্ড রাউন্ড ঘুরে সবাইকে ড্রেসটা দেখিয়ে দাও। বলো তোমরা কেমন আছো? ভালো আছি। সবাইকে জিজ্ঞেস করো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? তুমি কি করছো? ব্রাশ করছো? আর তুবা একটু আগে ব্রাশ করেছে মামমামের সাথে? মা তাবিদ একটু হাই দিয়ে দেখ সবাইকে। হ্যাঁ কালকে রাতে যে আপনি সাড়ে চারটার দিকে উঠে খেলা দেখিয়েছেন আমাদের সবাইকে, কেন আসে না নার্সারির আন্টি? কেন আসে না? তুবা রেডি হয়ে বসে আছে। আন্টি তাড়াতাড়ি আসো, এই যে তোমাকে পাহারা দিচ্ছে তাবিজ সোনা, বুঝছো মা? তোমাকে পাহারা দিচ্ছে তাবিজ সোনা। আন্টি কেন আসে না? আহারে আহারে, কি বাবা! আন্টিকে কল করব? একটু ওয়েট করো, আর একটু, আর দুই মিনিট। ওকে, আরেকজন যে, এই যে আপনি সিঁড়ি দিয়ে উঠে যাবেন কেন? হে ইউ, হ্যালো। আল্লাহ, তাবিদ শোনা, মা ধাক্কা দেয় না। মা বলো তাবিদ কি হয়েছে তোমার? তুমি এত দুষ্টু কেন? সকাল সকাল কেন আলু পুরি খেতে ইচ্ছে হচ্ছে সেটা না হয় একটু পরেই বলি। তো আমি আলু পুরি খাবো, একটু সালাদ বানাচ্ছি। আমি ছুরি নিলাম, ছুরি নেওয়ার পর মনে হলো আমার তো এই কাটারটাই আছে, আমি কাটার দিয়ে কাটি। তো একজন আমাকে বলেছিল লিঙ্ক দিতে, এটা অনেক আগে কেনা লিঙ্ক, আমি ঠিক জানি না কিভাবে কি দিব। ভেজিটেবল কাটার লিখে সার্চ দিলে হবে ইবেতে, না হলে ইউ ক্যান টেক এ স্ক্রিনশট ফ্রম হিয়ার। আর আমি এখন মরিচার শসা কাটবো এটা দিয়ে, আর দেখি কি কি কাটা যায়। পেঁয়াজও কাটা যায় অ্যাকচুয়ালি, কিন্তু যে কাটা হয়ে গিয়েছে শসা আর মরিচ, এখন পেঁয়াজ কাটা। ভাজা হয়ে গিয়েছে আলু পুরি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? যেটা বলছিলাম, যেদিন তারেক বাসায় থাকে সেদিন তারেক আর তুবা, যেদিন বাসায় থাকে, যেদিন আর কি তুবা নার্সারি থাকে না, তারেকের অফিস থাকে না, সেদিন আমার কাজের অভাব হয় না। তারেক বাসায় থাকলে এটা খাবে, ওটা খাবে, এটা খাবে, ওটা খাবে, সো হেল্প হয় আমার, একটু রেস্ট হয়, তার পাশাপাশি দুনিয়ার জিনিস হচ্ছে গিয়ে মানে দিতে দিতেই আর কি টাইম চলে যায়। তো যাই হোক, আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, কারণ আমি আসলে গতকাল রাতে আমি আর তারেক কেউ ঘুমাতে পারি নাই, কারণ তারেক তাবিদ তিনজনের তুবা তাবের তারিখ, তো উল্টা পাল্টা নাম হয়ে যায়। তাবিদের কাশির জন্য ও পুরো বমি করে বেডটে একদম ভাসিয়ে ফেলেছে, সো ওর জন্য ঘুম টুম হয় নাই। তারপরে উঠে তুবা উঠে গিয়েছে, ওরা খেলাধুলা করেছে রাতে ঘুম থেকে উঠে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা, মানে তাও তাবিদ ঘুমিয়েছিল, তুবা পরে অনেকক্ষণ ধরে খেলেছে। আবার তুবা তাবিদ সকাল সকাল উঠে গিয়েছে, এই হচ্ছে গিয়ে অবস্থা, এভাবে জীবন যাচ্ছে। মাথা ঘুরাচ্ছে, খুব মাথা ঘুরাচ্ছে। আসসালামু আলাইকুম। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা,
মানে আসতে না আসতে আরেকদিন চলে আসছে দেখ তোর বই আসছে হ্যাঁ প্লিজ বলতে হবে এখানে এসে বসো শুনে না কথা শুনে না আসো আমার কাছে আসো তুমি আমাকে বলো কি কি করেছো নার্সারিতে আসো না থাকো তো থাকুক ভাইয়া ব্যথা পাবে এদিকে আসো তুমি বলো তুমি কি কি খেয়েছো আজকে মিল্ক আর শসা শসা খেয়েছো ও আমি তোমাকে হার্ট করেছি তাহলে আমি সরি হাত ধরো একটু আচ্ছা সরি আচ্ছা কি কি করেছো বলো আচ্ছা বসো তুমি টায়ার্ড অনেক টায়ার্ড হ্যাঁ তুমি বিজি ওকে যাও গিয়ে নিয়ে আসো কিন্তু তুমি কি কি খেয়েছো নার্সারিতে একটু বলো না মামি প্লিজ বলো না একটু আর কি খেয়েছো পাস্তা সত্যি পাস্তা খেয়েছো না সত্যি খাও নাই মনে হয় খাও নাই খেয়েছো বলো আমি খেয়েছি আচ্ছা আচ্ছা এখন মিল্ক খাবে তুমি কি আজকে স্লিপ করেছো নার্সারিতে ওকে বাই গোসল টোসল করে একটু চুল শুকানোর সময়টা পেলাম এই যে এখন আবার চলে যাচ্ছি তোবা পাখি দাবি শোনার কাছে আমার মেকআপ রুম এই যে আসলে আমি দরজাটা আটকিয়ে দিই সামটাইমস একটু নিজে টাইম স্পেন্ড করা পছন্দ করি সামটাইমস তোবা উপরে চলে আসে নিচে যাওয়ার জন্য মনটা টানে আবার মনে হয় এখানে একটু দম মেরে একটু বসে থাকে ভালো লাগে না কাজ 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 মেকআপ রুম আগে আমার ছিল না খুব শখ ছিল একটা মেকআপ রুম হলে এই করব ওই করব এখন আলহামদুলিল্লাহ একটা ছোটোখাটো নিজের মন মতো না হলেও চলে একটা মেকআপ রুম হয়েছে অনেক কিছু করতে চাইলেও আসলে করতে পারি না টাইম নাই আসো মা সবাইকে দেখাও তুমি কি দিয়ে ব্রাশ করো এদিকে আসো এদিকে আসো সবাইকে দেখাও তুমি কিভাবে ব্রাশ করো পেঙ্গুইন কিভাবে দাও তুমি মুখে দিয়ে কিভাবে ব্রাশ করো এটা সো কুল ও এটা অনেক কুল মা কালকে তোমার ডেন্টিস্টের কাছে যাবে ওকে করো করো তাড়াতাড়ি ব্রাশ করো দুই মিনিট দুই মিনিট দুই মিনিট ধরে ব্রাশ করতে হবে কই যাও এখানে আসো মুখ ধুতে হবে তো আজকে হাতে বেশি টাইম নেই চেয়েছিলাম একদম ভালো করে কালাভুনো বানাবো দুই ঘন্টা আসলে ওভাবে আমি পারি না কালাভুনো করতে টাইম নিয়ে করতে হয় তারপর যতটুকু পেরেছি কালাভুনার এই যে লাস্ট প্রসেসে আসছি ভাত বসিয়ে দিলাম আজকে রাতে এই আমাদের সিম্পল খাবার তোমরা কোন কাপকেকটা নেবে ওকে তার জন্যই আনা কাপকেক বাট এগুলো আসলে ডেট থাকে না ডেট নষ্ট মানে ডেট চলে যায় খেতে হয় একদম ছোট্ট ছোট্ট কাপকেক ঘুমাইতে যাই আজকে আমি অনেক টায়ার্ড অনেক অনেক টায়ার্ড আল্লাহ হাফেজ